আসসালামু আলাইকুম আমন্ত্রণ ডিবিসি ক্রিকেটে। ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি ইতিহাস গড়ে জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আরেকটি ম্যাচ জিতলে ভারতের মাটিতে প্রথম কোনো সিরিজ জিতের ইতিহাস তৈরি হয়ে যাবে, সেই লক্ষ্যে রয়েছেন টাইগার লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। দর্শক, রোববার অরুণ জেটলি স্টেডিয়ামে তিন ওভারে মাত্র 22 রান দিয়ে 2 উইকেট তুলে নেন বিপ্লব। সোমবার টিম হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতবদের অন্যতম এই নায়ক বলেন, ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে আমরা এগোব, আমাদের লক্ষ্য থাকবে সিরিজ জিতা। ত্রিদেশীয় সিরিজে তাক লাগিয়ে দলে জায়গা করে নেওয়া বিপ্লব দলের সঙ্গে এখন রাজকোটে। সেখানে সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে রোহিতদের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নামবেন টাইগাররা। প্রথম ম্যাচে জয় পেয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে টিম বাংলাদেশ। ধকল না কাটলেও সকালে আবার যাত্রার আগে সবাই ছিলেন হাসি মুখে। দলের আত্মবিশ্বাস নিয়ে এই লেগি বলেন, ভারত অনেক শক্তিশালী দল, তাদের বিপক্ষে ভালো খেলা জরুরি ছিল আমাদের আত্মবিশ্বাসটা বাড়ানোর জন্য, আলহামদুলিল্লাহ সেটা পেরেছি। নিজের পারফরমেন্স নিয়েও কথা বললেন আমিনুল ইসলাম বিপ্লব। তিনি বললেন, ভালো দলের বিপক্ষে পরিকল্পনাটা অন্যরকম হয়, কিভাবে কি করতে হয়, ব্যাটসম্যান ভেবে বল করা, ব্যাটসম্যান কি চাচ্ছে সেটার উপর নির্ভর করে ভালো ডেলিভারি দেওয়া। আমাদের কোচ আছেন, আশা করি আলোচনা হবে পরের ম্যাচগুলোতে কিভাবে আরো ভালো করা যায়, আর আমরা সবাই আত্মবিশ্বাসী ছিলাম ভালো কিছুর ব্যাপারে, আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো আপডেট।